বিজয় দিবস নিয়ে ভাবনা বিজয়ের 51 বছরে এসে প্রাপ্তি আসলে আমাদের অর্জনটা খুব কম আমার যেটা মনে হয় তাই প্রাপ্তি যে অনেক বেশি তা বলতে পারবো না তবে তরুণ প্রজন্ম একজন প্রতিনিধি হিসেবে যদি বলি তাহলে বলবো আমাদের অর্জনটা ধরে রাখাই আমাদের কাছে এখন অনেক বড় একটা টার্গেট আমাদের কোনো কিছুতে ভয় পাওয়া যাবে না বাংলাদেশ যেন আরও সমৃদ্ধির পথে এগিয়ে যায় এটাই কামনা করবো এই বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশ এভাবে এগিয়ে যাক আমরা চাই আমাদের দেশ আরও উন্নত হোক আমাদের শিক্ষা ব্যবস্থা এরপরে সব কিছু দুর্নীতি সব কিছু আরও উন্নত হোক আমরা এটাই চাই এরপরে এখন তো হচ্ছে বিজয়ের 51 বছর হয়েছে তো দেশের প্রতি আমাদের অনেক প্রত্যাশা আমরা এখন নিউ জেনারেশন তো সব কিছু মিলিয়ে স্বাধীনতার 51 বছর পরে প্রাপ্তি অপ্রাপ্তির যে জায়গা সেটা ভুলে আমি আসলে একটা চাই একটা মানবিক বাংলাদেশ ওই অনুযায়ী আমরা কিন্তু দেখতে গেলে অনেক বাধাই মানে অতিক্রম করে এসেছি আমরা মানে অনেক কিছুই আমাদের মানে অর্জন করা বাকি ছিল সেটা আমরা করতে পেরেছি এই 51 বছরে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্টস আসছে তো আর সামনে আশা করি আরও এইসব ডেভেলপমেন্ট হবে আরও যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে মানে বাংলাদেশ অনুন্নত থেকে উন্নতশীল হয়েছে দেন এখন আমরা আশা করি অবশ্যই একদিন না একদিন উন্নত হবে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের যে মাতৃভূমি সেটা যেন বিভিন্ন ধরনের অশুভ শক্তি থেকে পরিত্রাণ পেয়ে যেন আমাদের এই মাতৃভূমি তার অবস্থান ব্যক্ত রেখে তার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকে আমাদের এতটুকু প্রত্যাশা থাকবে বিজয়ের 50 বছর পূর্তিতে দেশ আরও এগিয়ে চলে এমনিও তো অনেক এগিয়ে চলেছে দেশ কিন্তু আমরা চাচ্ছি আরও এগিয়ে চলে আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকই উন্নতি করেছে তো এই জন্য অনেক গর্ববোধ হয় আমার একজন বাঙালি হিসেবে আর এটাই আর স্বাধীন দেশ সেখানে প্রত্যেকটি মানুষের সর্বক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত অবশ্য সেটা স্বাধীনতা বজায় রেখে মানে অশালীনতা করে যে স্বাধীনতা চাওয়া এটা আসলে আনএক্সপেক্টেড এগুলা ঠিক না মানে আমরাও স্বাধীনতা রক্ষা করে স্বাধীনতাকে উদযাপন করব এটাই চাই জন্য নারীদের জন্য একটা নিরাপদ শহর চাই আমরা আমরা স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও দেখা যায় যে নারীরা এখনও নিরাপদে চলাচল করতে পারে না অনেক ধরনের অকারেন্সের শিকার হয় ভায়োলেন্সের শিকার হয় তো এগুলা যদি প্রোটেস্ট করতে পারতাম বা দেখা যায় যে প্রোটেস্ট করলেও অনেক সময় অনেক ধরনের অকারেন্সের শিকার হয়ে যায় তো সব কিছু মিলিয়ে আসলে নারীদের যে অধিকারটা বা নারীদের যে নিরাপদে চলাচলের ব্যাপারটা এটা নিশ্চিত করতে পারলে ভালো হতো বিজয় দিবস উপলক্ষে আমার একটাই চাওয়া যে যে বঙ্গ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণের ফলে যে বিজয় অর্জিত হয়েছে তার যে চারটা মূলনীতি তার প্রথম হচ্ছে গণতন্ত্র সুষ্ঠু গণতন্ত্র পরিচালিত হোক এবং যে অসাম্প্রদায়িক বাংলাদেশ সেটা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেটাই আমার চাওয়ার বিজয়ের 51 বছরে দেখেন যে আমাদের আজকে মহান বিজয় দিবস এদিনে 1971 সালে এই দিনে মহান বিজয় দিবস বিজয় অর্জন করেছে বাংলাদেশ আর আমাদের আমার অঙ্গীকার হচ্ছে যে এই বিজয় দিবসে আমাদের দেশে যে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা দেখেন এই যে বিভিন্ন সময়ে অনেক ধর্ম বর্ণ নিয়ে অনেক হামলা হয় তারপর হিন্দু মানে আমি চাই যে এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সবাই মিলেমিশে থাকবে এই বিজয় দিবসের অঙ্গীকার আমার এটাই